পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম জলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম না দর্শক কোনো গানের অনুষ্ঠানের উপস্থাপনা করতে আসেনি সিরাজগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত অবস্থায় সন্তান জন্মের খবর জানাতে এসেছি নিজ গর্ভের সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে গত সাত দিন ধরে অনশন করছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার রয়হাট্রি তেলিজানা গ্রামের আবু সুফিয়ানের মেয়ে ভাবনা খাতুন প্রেমিক একই থানার দাঁতপুর গ্রামের কোবাদালির ছেলে ফিরোজ আহমেদ ভাবনার অনশনের ষষ্ঠ দিনে প্রেমিকের বাড়িতে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম নিলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় ভাবনার দাবি তার সন্তানের পিতা ফিরোজ তাকে গত নয় মাস আগে নানানভাবে ফুসলিয়ে তার সাথে অবৈধ সম্পর্ক করলে তার গর্ভে সন্তান জন্ম নেয় সে তার সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে আমরণ অনশন করছে ফিরোজের মা ঘটনার সত্যতা স্বীকার করে বলে ডিএনএ টেস্ট করে যদি প্রমাণিত হয় এটা ফিরোজের ছেলে তাহলে আমরা মেনে নিব এই বিষয়ে এখনও কোনো পক্ষ মামলা করেনি

কারণ ভালোবাসার মানুষ কখনো এভাবে পালিয়ে বেড়াতে পারে না ভালো লাগা থেকে ভালোবাসা হয় আর বিয়ের মাধ্যমে ভালোবাসার চূড়ান্ত পরিণতি পায় সেটাই ভালোবাসার সবচেয়ে বড় সুখ কিন্তু সব ভালোবাসা সুখের মুখ দেখে না কিছু কিছু প্রেম প্রতারণার মাধ্যমেই শেষ হয় পরে সম্পর্ক করার সম্পর্ক করতে করতে এলো কেন আমাকে ভুলছিলো যে আমার অনেক জায়গা তাই সব আমি গেছি যার পর এইগুলা হয়ে গেছে এই জায়গায় ভিত্তি করেছে এই জন্য ফিরোজ এটা ফিরোজ এখন বলে যে এটা আমার না আমার সাথে ওর কোনো সম্পর্ক ছিল না সিরাজগঞ্জের ভাবনা খাতুনের মতো অনেক ভাবনাই তার ভালোবাসার অধিকার ফিরে পেতে অনশন করে না কারণ তাদের কাছে অধিকারের চেয়ে সম্মানটাই বেশি গুরুত্ব পায় তাই এমন অসংখ্য ফিরজ ধরাসোয়ার বাইরেই রয়ে যায় টিভি দেশ ও জনতার কথা বলে